السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم أمراكم ষষ্ঠ শ্রেণীর আরবি দ্বিতীয় পত্র সরফ অংশ নিয়ে আলোচনা করব। আসলে ইসিম ফেল হরফ আরবি ভাষা হলো উম্মুল কুরা বা মূল মানব জাতির ভাষা, উম্মুল কুরার ভাষা। এই উম্মুল কুরা বা আরবি ভাষার যে আলোচনা, সেই আলোচনায় আমরা দেখি কলমা বা শব্দ মানুষের মুখ থেকে বের হওয়া শব্দ সমূহ যদি অর্থবোধক হয়, এই অর্থবোধক শব্দ সমূহ অর্থাৎ কলমা তিন প্রকার, ইসিম ফেল হরফ। ইসিম হল এমন এক কলমা যা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, কোন কালের সাথে সম্পর্ক রাখে না, এবং রূপান্তরিত হয়তো না, নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, কোন কালের সাথে সম্পর্ক থাকে না, তাকে ইসিম বলে। যথা মদিনাতুন, মাদ্রাসাতুন ইত্যাদি। আর ফেল হল এমন কলেমা যেই কলেমা নিজের অর্থ নিজে দিতে পারে, কালের সাথেও সম্পর্ক রাখে, সেই কলেমাকে ফেল বলে। অর্থাৎ যা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, কালের সাথে সম্পর্ক রাখে, সেই কলমাকে ফেল বলে। যথা খরজা, ফাতাহা ইত্যাদি। আর হরফ হল এমন এক কলমা যা নিজের অর্থ নিজে দিতে পারে না, কিন্তু অন্য শব্দের সাথে মিললে নিজের অর্থ দিতে পারে, অন্য শব্দের সাথে মিলে নিজের অর্থ নিজে দিতে পারে। এই একা একা নিজের অর্থ নিজে দিতে পারে না, তাকে বলে হরফ। মিন ইলা। এখন কথা হলো উম্মুল কুরা বা আরবি ভাষা এত ব্যাপক, যে ব্যাপক ভাষাগুলো আলোচনা করতে গিয়ে আরবি বিশারদগণ ইসিমের জন্য, ইসিমকে নিয়ে গবেষণা করতে গিয়ে যদিও ফেল হরফের আলোচনা আছে, কিন্তু ইসিমকে প্রাধান্য দিয়ে আলোচনা করতে গিয়ে বিরাট এক গ্রন্থ বই প্রকাশ করেছেন, যেটাকে বলে নাহু। নাহুর মধ্যে আমরা দেখি নাহুমির হেদায়তুন নাহু, সরজামি, এই বিভিন্ন নাহু বা আরবি দ্বিতীয় পত্রের এই গ্রন্থগুলো বেশিরভাগ সিংহভাগ আলোচনা ইসিমের উপর। এখানে সামান্য ফেল হরফের আলোচনাও আছে, তবে সিংহভাগ আলোচনা আলোচনার প্রাধান্য হলো ইসিমের উপর, তাই এটাকে নাহু বা ইসিমের আলোচনা নিয়ে করি। আরেকটা জিনিস হলো ফেল, ফেল এটা যেটা নিজের অর্থ নিজে দিতে পারে, কালের সাথে সম্পর্ক রাখে, এই ফেলকে নিয়ে আলোচনা করতে গিয়ে ফেলের উপর প্রাধান্য দিয়ে যে বই, যে কিতাব, যে পাঠ্য রচনা করেছেন সেটার নাম হলো এলমুস সরফ। এলমুস সরফ এটা তো আসলে এমন একটা জিনিস যেটা আপনি না পড়লে, পাঠ্যের উপর আড়িয়ে না থাকলে আপনি আরবি ভাষার কিছুই বুঝবেন না,
তাই প্রাথমিকভাবে এই এলমু সরব আপনার জানার জন্য মাথায় রাখার জন্য অপরিহার্য একটি বিষয়। শুধু ফেলের উপর নির্মিত যে বই গ্রন্থমালা সেগুলোকে সরব বলে, যদিও এখানে ইসিম বা ফেলের কিছু আলোচনা থাকে। আর হরব হল এমন কলেমা যা নিজের অর্থ নিজে দিতে পারে না, কালের সাথেও সম্পর্ক রাখে না, আবার অন্য হরফের সাথে মিলিয়ে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, যেমন মিন ইলা। আর বিশেষ করে আমাদেরকে অবশ্যই জানা উচিত কলেমা বা ইসিমের কলেমার পরিচয় পাওয়ার পর আমরা এখন জানতে পারি কলেমা তিন প্রকার, ইসিম ফেল হরফ। এই ইসিম ফেল হরফ থেকেই আমরা আলোচনা যাব যে কলমা যে ফেলের অংশ যেটা, সেই ফেলের অংশটা যেহেতু ফেল জমানের সাথে সম্পর্ক, জমান বা কাল তিন প্রকার। কাল হলো মাজি মুস্তাকবেল হাল, অর্থাৎ অতীত বর্তমান ভবিষ্যৎ। এই অতীত বর্তমান ভবিষ্যৎ এই তিন কালের সাথে সম্পর্ক রেখে ফেলের আলোচনা শুরু হয়। এই ফেলটা তার কালের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা বলি মাজি ওই ফেলকে বলে যেই ফেল অতীত কালের সাথে সম্পর্ক রেখে নিজের আত্মপ্রকাশ করে, তাকে মাজি বলে। হাল ওই ফেলকে বলে যেই ফেল বর্তমান কালের সাথে সম্পর্ক রেখে নিজের আত্মপ্রকাশ করে। মুস্তাকবাল ওই ফেলকে বলে যেই ফেল ভবিষ্যৎকালের সাথে সম্পর্ক রেখে এই নিজের আত্মপ্রকাশ করতে নিজের আত্মপ্রকাশ করে। তবে একটা কথা জানার দরকার যে এখানে মাজি যেটা অতীতকালের সাথে সম্পর্ক রেখে নিজের আত্মপ্রকাশ করে, এগুলো কিন্তু একটা বিশাল ব্যাপার। একটা বছরের মধ্যে 14টি সিগা আছে, আবার এখানে একটা মাজির মধ্যে 7টি বহস দেখা যায়, 2টি আসবা 2টি মুনফি। এইভাবে আমরা মাজিকে দেখি 6 প্রকার। এই 6 প্রকার মাজিকে যদি আমরা 7 দিয়ে গুণ করি 724টা বহস রয়েছে। এই 24টা বহস সম্পর্কে আমাদেরকে প্রাথমিকভাবে আলোচনা করতে হবে। এই 24টা বহস যেটা হলো মাজি মুতলক, মাজি করি, মাজি বই, মাজি এস্তেমরারি, মাজি এহতেমালি, মাজি তামানি। মাজি করিবের মধ্যে 7টি বহস, মাজি করি, মাজি মুতলক, মাজি করি, মাজি মুতলক, মাজি করি, মাজি এস্তেমরারি, মাজি এহতেমালি, মাজি তামান্নাই, মাজি শক্তি। এই মাজি মুতলকের মধ্যে 7টি বহস, মাজি মুতলকের মধ্যে 7টি বহস। একটা হলো, 2টি হলো মারু, 2টি মজহুর। এই মারু হলো মাজি মুতলক মারু, এসবাত ফেলে মাজি মুতলক মারু, এসবাত ফেলে মাজি মুতলক মজহুর, আবার এসবাত ফেলে নফি ফেলে মাজি মুতলক মারু, নফি ফেলে মাজি মুতলক মজহুর। অর্থাৎ মাজি মুতলকের 7টি বহস, ঠিক মাজি মুতলক মাজি বইন্দিরও 7টি বহস, মাজি এহতেমালি, মাজি তামান্নাই ইত্যাদি যে 6টি, মাজি মুতলক, মাজি করি, মাজি বই, মাজি এস্তেমরারি, মাজি এহতেমালি, মাজি তামান্নি, অর্থাৎ এই 6টি প্রকারের মধ্যে, মাঝি 6 প্রকারের মধ্যে প্রতিটি প্রকারের মধ্যে 7টি করে বহস
আলোচনা রয়েছে। এই সাতটিকে যদি আমরা ছয়ের গতি গুণ দিই, 424টি বয়স হয়, বয়স রয়েছে। এই 24 বয়স পরে আলোচনা করে আশা করে আমরা শেষ করব। তবে আমি আমার ছাত্র ছাত্রীদেরকে বলবো, তোমরা যারা এই আলোচনা শুনবে, প্রাথমিকভাবে কলেমা এবং মাজির প্রকারগুলো প্রাথমিকভাবে দেখে নিবে। আমি আজকে মাজির প্রকরণগুলো আলোচনা করে এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুঝছেন?